ফ্রেন্ড, কোথায় বেরিয়ে পেলাম আমরা সকাল সকাল, তো দেখতেই পাচ্ছ কুয়াশার মধ্যে কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, উঠে পড়ে রওনা দিয়ে দিয়েছি, আর এখানে সব ভাইরা সবাই আছে আর আমিও তাদের সাথে আছি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আর সকালবেলা বেরিয়ে পড়েছি সকাল 7টার দিকে, বেরিয়ে কোনো জল খাবার খাওয়া হয়নি। তো আমরা কিছু দূর এগিয়ে যাচ্ছি, তো দেখছি কোনো দোকান এখন এই পর্যন্ত খোলেনি। তো আমরা গাড়িতে দারুণ মজা করছিলাম, তো যেতে যেতে হচ্ছে কিছুক্ষণ পরে একটা দোকান দেখতে পেলাম। তো সবাই ওখানে চলে গেলাম চা খাবার জন্য। দেখো দোকানটায় বসে পড়েছি, তো কাকুকে চা মানে 10টা চায়ের অর্ডার দেওয়া ছিল, তো উনি 7টা চা বানিয়েছে, পরে আবার চা বানিয়ে দিল সবাইকে। তো চলো এখন চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে টেয়ে চা খেয়ে বেরিয়ে পড়বো। চা না খেলে সকালবেলা সকালে চা না খেলে মনে হয় দিনটা এখনও শুরুই হয়নি। তো সবার আগে হচ্ছে চাটা সব থেকে প্রয়োজন সকালবেলাটা অন্তত। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, হওয়ার পরে আবার গাড়িতে উঠে পড়লাম। উঠে পড়ে দেখো প্রায় চলে আসি টোটোপাড়ার কাছে, পিকনিক স্পট আর কি। তো সাতসাগর 13 নদী পার করে চলে আসলাম। তো রাস্তাটা আমাদের ভুল হয়ে গেছিলো, ভুল করে অন্য রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম, কারণ ওই রাস্তাটা বন্ধ ছিল যাওয়ার জন্য। তারপরে হচ্ছে আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার হচ্ছে ফাইনালি স্পটে পৌঁছে গেলাম। হ্যালো ফ্রেন্ড, এছাড়া প্রিয়াশা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো আমরা চলে আসছি হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো চলে আসছি টোটোপাড়া পিকনিকে। তো পিকনিক স্পটে এসে দেখি লোকজন কেউ নেই, আমরা শুধু একাই আছি, আরও দোকান টোকান সবই আছে। তো দেখতেই পাচ্ছ এদিকটা চারপাশটা হচ্ছে জঙ্গল, বলতে আর পেছনটা দেখো পাহাড়। তো এই যে দিদিটা আসছে, আমরা অনেকে আসছি, আমার হাজব্যান্ড আসছে, মেয়ে আসছে, আরও মানে দিদিরা ভাইরা সবাই আছে। দিদি বলতে কি বান্ধবী আছে। তো ওরা হচ্ছে ওখানে মানে টিফিন রান্না করছে, ডিম সিদ্ধ, পাউরুটি, কলা, তো এগুলো করছে। তো চলো আমরাও যাই দেখি ওরা কি করছে আর পিকনিকে কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যেতে যেতে হচ্ছে তোমাদেরকে পাহাড়টা দেখি। পাহাড়টা কি ভালো লাগছে দেখতে, এই যে দেখো মানে এত রোদ্রু না, বাড়ির এদিকে তো রোদ্রু নেই আর এদিকে প্রচণ্ড রোদ্রু, কিছুই দেখতে পাচ্ছি না। আর এই যে দেখো আমরা যাচ্ছি এখন, তো আমার হাজবেন্ডকে রান্না করতে বসিয়ে দিয়েছে আর ভাইরা হচ্ছে জল আনতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছো মানে দৃশ্যটা খুবই সুন্দর। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা চলে আসি অনেকটা দূর থেকে, তো মানে কি বলবো কয়টা যে নদী পার হতে হলো তা একদম বলা মুশকিল। তো চলো যাচ্ছি আগে গিয়ে দেখি কী করছে না করছে, তারপরে হচ্ছে দেখাবো তোমাদের সাথে। এদিকে বর ডিম সিদ্ধ বসে দিয়েছে বসে, আর আমরা এদিকে সব মানে প্লাস্টিকটা পেতে আমরাও সবাই বসে পড়লাম। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমি একটু মানে খেয়ে নিলাম একটা কলা আর পাউরুটিটা খেয়ে নিলাম। আর বর বলছে একটু তাড়াতাড়ি ইসটা গুলিয়ে দাও, আমি হচ্ছে পকোড়াটা ভেজে নিই, তাহলে সবাই টিফিন করতে পারবো। তো এদিকে পকোড়াটার তো ঘোলটা রেডি করার জন্য হচ্ছে এদিকে বেসন ঢেলে নিয়েছিলাম, বেসন ঢালার পরে সুজিটি সব মিক্স করে নিয়েছি। আর এদিকে দেখো ডিম সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে, ডিম সিদ্ধ এখন রাখা আছে এখানে। আর এখানে দেখো পাউরুটি, গাজর আর কলা। আর আমার মেয়ের হচ্ছে খাওয়ার স্টাইলটা একদম মানে বদলে গেছে, তো ও হচ্ছে কার্টুন দেখে দেখে খাচ্ছিলো, তারপরে হচ্ছে পাউরুটির মধ্যে দেখি ডিমটা ঢুকিয়ে নিয়ে খাচ্ছে, মানে ও খাওয়াটা দেখে খুব ভালো লাগছিল। আর এই যে দেখো আমি ডিম সিদ্ধ খাচ্ছি, আর আমার ডিম সিদ্ধ খেতে খুবই ভালো লাগে, আমার খুব প্রিয় ডিম সিদ্ধ। আর এদিকে হচ্ছে সবাই টিফিন করছে, আর কিছু ভাইরা একটু ঘুরতে গেছে, ওরা পরে এসে করবে। আর এদিকে হচ্ছে আমার বরকেও দিয়ে দিয়েছি সবার টিফিনের জন্য ওই বোনটা। আর এদিকে দেখো পকোড়ার জন্য হচ্ছে ব্যাটারটা রেডি করে দিলাম, টিফিন করা হয়ে গেছে, তারপরেই হচ্ছে ব্যাটারটা রেডি করলাম। আর এখন আমরা পকোড়া খাচ্ছি, পকোড়া এটা কি জানো এই রাম। তো আমাদের এদিকে সবার টিফিন কমপ্লিট হয়ে গেছে, আর এই দিদিটাকে বললাম ডালটা চাপিয়ে দিত, ডাল এদিকে হচ্ছে ও অনেকক্ষণ আগে চাপিয়ে দিয়েছিল, তো ডালটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাই বললাম যে চলো ঘুরে। তো আমরা সবাই মিলে এখন ঘুরতে বেরিয়ে পড়েছি, ভাইটা আছে, দু তিনটা ভাই আছে, আরগুলো তো সবাই আগেই তিনজন ঘুরতে চলে গেছে। আর এখানে হচ্ছে এক বোন আছে একটা, আর দুটো ভাই আছে। তো সবাই মিলে এখন বরকে বলেছি তুমি ওইদিকে একটু রান্নাটা করো আর আমরা একটু ঘুরে আসি, আর সাথে আমার মেয়েও আছে ঘুরতে যাচ্ছি, তো আমরা কী করবো না করবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। ওই দেখো আমার মেয়ে কেমন মুখ ভেঙাচ্ছে। তো চলো আগে ঘুরি, তারপরে তোমাদের সাথে শেয়ার করি।
আর এদিকে দেখো আমার মেয়ে দারুণ মজা করছে, ও জলের মধ্যে নেমে পড়েছে জুতো মোজো খুলে একদম, আর খুব আনন্দ করছে, জল নিয়ে খেলছে। আর এদিকে মানে জলটা এত ঠান্ডা ছিল, ওকে বলছি উঠতে, সে কিছুতেই উঠছিল না। তো হাতা জল, হাতা জল, হাতা জল ছিটা। হ্যাঁ হয়েছে বাবা, আসো আসো, সর্দি লেগে যাবে, আসো। আর এখানে দেখো আমি দাঁড়িয়ে সমানে পাহাড়ে ভিডিও করছি, আর একটি বড় পাথরের উপরে দাঁড়িয়ে আছি, আর জায়গাটা খুবই সুন্দর লাগছে। আর মানে ওখান থেকেই মনে হচ্ছিল যে আমি কোথাও যাব না, এখানেই থাকবো, এত সুন্দর জায়গা। আর সবাই ঘুরছে ওইদিকে গিয়ে, আর ওই একদম ওই কর্নারের দিকটা আছে ভুটান, ভুটান আর কি সে ক্যাম্প বানানো আছে, তো ওখানে কাউকে যেতে দিচ্ছে না। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমরা প্রচণ্ড মজা করছি আর প্রচণ্ড ঘুরে বেড়াচ্ছি। দেখো মানে ভিউটা এত দারুণ লাগছে যে কি বলবো, আর একটা বলার মতো না। প্রথমে তো ভাবছিলাম এখানে কেউ নেই, বুঝতেই পারছি না, একদম ভালো লাগছিল না। তো ওখানে সব কিছু রেডি করে দিয়ে আমরা এদিকে চলে আসছি ঘুরতে। তো এখানকার মানে কি বলবো, এত ভালো লাগছে, ওই দিকটা পাহাড় সম্পূর্ণটা, আর ওইদিকে অনেকে পিকনিক করছে, আর আমরা এখানে, আর ওইদিকে হচ্ছে ঝর্নার জল বয়ে যাচ্ছে, কিন্তু প্রচণ্ড শব্দ, শুধু মানে গা ঘেঁষে ঘেঁষে হচ্ছে জলটা আসছে, তো তাই মানে শব্দটাই শুধু শোনা যাচ্ছে, জল দেখা যাচ্ছে হালকা। তো ওখানে দেখো ওই ভাইটা আর হচ্ছে বোনটা ছবি তুলছে ওরা ওইদিকে গিয়ে, আর আমার মেয়ে দেখো কত মজা করছে এদিক ওদিক দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওই ভাইটাকে দেখো ওখানে বসে ফোনে কথা বলছে। তো চলো আমরা ঘুরতে থাকি, আর এত মজা করছি আমরা ওখানে, আমার বোন রান্না করছে আর আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি। তো চলো আগে ঘুরি, তারপরে তোমাদের সাথে কথা বলি। দেখো মেয়ে আমার পোজ নিয়ে দাঁড়িয়ে আছে কত দূরে গিয়ে। তো চলো ঘুরতে ঘুরতে তোমাদের সাথে মানে আমরা কী কী করছি না করছি সেগুলোও শেয়ার করছি। হ্যাঁ আসছি দাঁড়া। তো চলো ওই যে দেখো বোনটাকে, ওই এরা কোথায় গেছে রে, ওই কোথায় ঢুকছে রে মিষ্টু, ওই যে দেখো ওদেরকে। আর এখানে দেখো শেষ পর্যন্ত আমিও জল দিয়ে খেলতে শুরু করে দিলাম, আমিও আমার মেয়ের মতো ছোটো বাচ্চা হয়ে গেছি। এখানকার পরিবেশ দেখে মানে এত ভালো লাগছে, আর কি বলবো, একদম আমি নাচতে শুরু করে দিয়েছিলাম একদম ওখানে গিয়ে। তো ফ্রেন্ড দেখো আমরা অনেকটা দূর ঘুরে আসলাম, আর একটু গেলেই হচ্ছে ভুটান গেট, মানে ভুটান গেট পড়ে গেছিলো। তো অনেকে যারা ওখানে পিকনিক খাচ্ছে লোকালের, তো ওরা বললো নাকি যে ওইদিকে আর যেও না, ওইদিকে মানে ভুটানে লকডাউন চলছে, যে ওখান থেকে হচ্ছে মানে ক্যাম্পে হাঁটাহাঁটি করছে, পুলিশ হোক বা লোকজন হোক তারা হাঁটাহাঁটি করছে, তো ওরা যেতে না করলো। তো আমরা এখন ফিরে যাচ্ছি আবার যেখানে পিকনিক খাচ্ছি সেখানে। এদিকে মেয়ে রাগ হয়ে এদিকে চলে আসছে, রাগ হয়ে বলতে আর হাঁটতে ইচ্ছে করছিলো না, তাই ও একা একা চলে আসছিলো, আর এদিকে হাঁটাই যাচ্ছে না, পাথর উঁচু নিচু একদম, মানে হাঁটতে হাঁটতে হাঁপসে গেছি। আর ওইদিকে ভাইরা হচ্ছে ওদেরকে ছেড়ে আসলাম, যেহেতু ও একা একা চলে আসছিলো, ওরা পেছনে আছে, আর আমি এদিকে হচ্ছে মেয়ের পেছন পেছন দৌড়ে দৌড়ে আসলাম। তো চলো আগে যাই ওখানে গিয়ে দেখি কী হয়েছে না হয়েছে, তারপরে ওখানে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আগে ওখানে পিকনিক স্পটে যাই, তারপরে কথা হচ্ছে। আর দেখো ঘুরে এসে দেখি ভাত রান্না হচ্ছে, এদিকে সব কমপ্লিট হয়ে গেছে। তো ড্রাইভার হচ্ছে হাতা নাড়াচাড়া করছে ভাতটাকে, এখানে দেখো মাংস কমপ্লিট হয়ে গেছে, এদিকে ডালও কমপ্লিট হয়ে গেছে, তো সব রেডি হয়ে গেছে, গাড়ির ভিতরে রাখা আছে যাতে ধুলোবালি না পড়ে। আর এখানে দিদিটাকে দেখতে পাচ্ছে, ও মানে ঘুরতে যায়নি, এখানেই ছিল। তো ওদিকে ওদেরকে বললাম যে তোরা ভাতটা রান্না কর, আমি একটু বরকি নিয়ে ঘুরে আসি। তো আমি এখন বরকি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি, সাথে ভাইস্তা আছে, তো ওকে সঙ্গে নিয়ে গেছি যাতে দুই একটা ফটো তুলে দিতে পারে বরের সাথে, যেহেতু আমার বর ছবি উঠতে ভালো পারে না, একদম লজ্জা পায় ও ছবি উঠতে গেলে। না বেশি উপরে উঠতে পারবো না, কি যেন আছে এদিকে ঝালং, এখান থেকে ইন্ট্রোডিউসড দেই, রৌদ্র লাগে রে।
তো ফ্রেন্ড এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কি টোটোপাড়া বস্তির দিকে যাচ্ছে তো অনেকটা উঁচু তো অতটা উঁচু উঠতে পারবো না যেহেতু মেয়ে আছে সঙ্গে ও উঠতে পারবে না আমি অলরেডি হাঁপসে গেছি ঘুরতে ঘুরতে আর অতটা উপরে ওঠা যাবে না আর এদিকে কি আছে ঝালং না রে এই রাস্তা দিয়েই তো এই রাস্তা দিয়ে হচ্ছে ঝালং যাওয়া যায় তো অতটা যাওয়া একদমই সম্ভব না আর ওইদিকে হচ্ছে রান্নাবাড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটা শুধু চচ্চড়ি আছে চচ্চড়িটা হলেই হয়ে যাবে আর এখান থেকে দেখতেই পাচ্ছো মানে ভিউটা কি ভালো লাগছে দেখতে তুই যা এই যে দেখ এই ফেস থেকে মানে ভিউটা দারুণ লাগছে আর ওখানে মানে হয়তো কোনো কমিটির থেকে এখানকার কমিটি হচ্ছে হয়তো পিকনিক খাচ্ছে ওরা ডান্স করছে তো ওদের ডান্স দেখে আমার মানে একটু খুব ভালো লাগছে না মানে মনে হচ্ছে যে আমিও গিয়ে ডান্স করি তো চলো যাওয়া যাক ওখানে একটু তোমাদেরকে হচ্ছে একটু ভিউ দেখাবো ওখানকারও তো এই যে যাচ্ছি দেখো নিচে নেমে পড়ছি যেহেতু বেশি উপরে উঠতে পারবো না আর তার মধ্যে পড়িনি শু পড়েছি হিল চটি আরও উপরে ওঠা যাবে না তো চলো আগে যাই গিয়ে তোমাকে হচ্ছে এখান থেকে অল্প দেখাচ্ছি দেখতে পাচ্ছো এই যে দেখো মানে হালকা দেখা যাচ্ছে বেশি না আর পেছনে হচ্ছে ভাস্তা আছে আর আমার মেয়ে আছে দুজনে ওরা হেঁটে হেঁটে আসছে প্রচণ্ড গরম লাগছে একদম হাঁপসে গেছি রাস্তা হাঁটতে হাঁটতে পাহাড়ের রাস্তা তো এইরকমই তো চলো যাওয়া যাক আগে ওখানে যাই তারপরে তোমাদেরকে শেয়ার করছি যে ওরা কী করছে না করছে এক লোক ডান্স করছে মানে এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে আমিও ডান্স করি গিয়ে ওই যে দেখো ওখানে দিদিটা হচ্ছে মানে দিদিটা ভাইটা এখন কোন দিন আড়াচ্ছে ওই যে দেখো দেখো ওখানে ওরা রান্না করছে তো চলো এখন আমরা হচ্ছে দেখি মানে কমিটির লোকটা ডান্স করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো কি গো চলো হ্যাঁ তো ফাইনালি আমরা খেতে বসে পড়লাম আর প্রচণ্ড খিদে পেয়েছে বাজে হচ্ছে তিনটা বেজে গেছে একদম আর বাড়িতে থাকলে তো মনে করো অন্তত দুবার খাওয়া হয়ে যেত আর এত খিদে পেয়েছে যে আর ভালো লাগছে না থাকতে পারছি না কিছুতে পেট ব্যথা শুরু হয়ে গেছিলো আর এইদিকে দেখো আরেকটি বোন হচ্ছে ভিডিও করে নিচ্ছে খাবারগুলোর আর আমরা সবাই খেতে বসে পেরেছি এখানে সার্ভ করছে হচ্ছে আমার হাজব্যান্ড আছে আরও ভাই আছে আর ড্রাইভারটা আছে সবাই মিলে সার্ভ করে দিচ্ছে আর এইদিকে দেখো প্রায় সন্ধে সন্ধে হওয়ার দিকেই মানে সূর্যটা এত ভালো লাগছে দেখতে তো খেতে বসে পড়েই হচ্ছে সূর্যটার একটু ভিডিওটা করে নিলাম আর এইদিকে দেখো পাহাড়টা মানে প্রায় সন্ধে হয়ে আসছে পাহাড়ের দিকে আর এদিকে দেখো পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে মানে এত সুন্দর লাগছে যে খেতে বসে পড়ো আর এখানে দেখো একটা কী সুন্দর কুকুর চুপচাপ বসে আছে তো কুকুরটারও একটু ভিডিও করে নিলাম এখানকার এই যে দেখো তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন হচ্ছে যে বাকি ভাইগুলো ছিল তারাও খেতে বসে পড়েছে আমার হাজব্যান্ডও বসেছে এবং ড্রাইভার ভাইটাও বসে পড়েছে তাই দিদিটা সার্ভ করে করে তো ফ্রেন্ড আমাদের এখান থেকে মোটামুটি পিকনিক খাওয়া কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা হচ্ছে যেহেতু বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আরও কয়েকজন আছে ওরা খাওয়া দাওয়া করছে তো ওরা খাওয়া দাওয়া করে নিক তারপরে যাবো তো দেখো ওইদিকে পাহাড়ের দিকটা অন্ধকার হয়ে চলে আসছে মানে বিকেল 4টা বাজে এখন প্রায় সন্ধে হওয়ার দিকে তো একটা দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে এখানে তো 4টার পরে নাকি এখানে কাউকে থাকতে দেয় না তো আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়বো ওইদিকে মানে আর একটা গ্রুপ আসছিলো ওরাও চলে গেছে আর এইদিকে আরেকজন আছে ওই যে দেখো ওই পাশটা ওনারাও এখন বেরিয়ে যাচ্ছে তো আমাদের এখন হয়ে গেছে কমপ্লিট তো জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে এখন আমরাও বেরিয়ে পড়বো তো চলো যাওয়া যাক পিকনিকের দিকে তো ওখানে ওই বোনটা একটু রিলস বানালো তো ওর রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে তো ওর সাথে সাথে আমিও একটু বানিয়ে নিলাম কিন্তু মানে কী বলবো অতটা ভালো হয়নি নিয়ে চলে আসছিলো সামনে করো যাও তো এখন চলো আমরা হচ্ছে পিকনিকের দিকে যাচ্ছি ওই যে ওই দোকানটাও বন্ধ হওয়ার দিকে চলো তারপরে বেরোনোর সময় তোমাদের সাথে কথা হচ্ছে বল আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের পিকনিক শেষ হয়ে গেল খাওয়া দাওয়া হলো আমরা এখন গোয়িং টু হোম বাড়ি
দিনটা এবারে ফিলিশা তো ফ্রেন্ড, এই যে রাস্তায় কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য হচ্ছে মানে মোবাইলটা সুইচড অফ হয়ে গেছিলো। মেয়ে যাওয়ার সময় অনেক কার্টুন দেখেছিল, এসে এই যে এখন হচ্ছে জামাকাপড় ছাড়বো। তো ভাবলাম তো ফাইনালি জামাকাপড় চেঞ্জ করে সোজা রান্নাঘরে এসে দেখি মার সবজি রান্না করা হয়ে গেছে। তো আমি এখন রুটি করতে বসে পড়লাম। তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেয়। তো আজকের জন্য এখানেই সবাইকে টাটা। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।